সামাজিক অনুষ্ঠান ও উৎসব আয়োজনে জনপ্রিয়তা বাড়ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোর বছর জুড়েই থাকছে ব্যস্ততা সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান ঢাকা চট্টগ্রাম সিলেট ও রাজশাহী সহ আটটি রুটে অন্তত ছয়টি নতুন ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে মার্চে বগি ও ইঞ্জিন আমদানির পর চূড়ান্ত হবে রুট রাজধানী জুড়েই ব্যাপক চাঁদাবাজির শিকার ফুটপাতের হকাররা অভিযোগ টাকা না দিলেই শুরু হয় পোশাকধারীদের মাধ্যমে নির্যাতন অস্বীকার পুলিশের এবং আইন কানুনের তোয়াক্কা না করেই বগুড়ায় লোকালয়ে ফসলি জমিতে গড়ে উঠছে শত শত ইটভাটা হুমকির মুখে জীববৈচিত্র্য আইনি জটিলতায় পরিবেশ অধিদপ্তর দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ দর্শক অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজকে আমরা আলোচনা করব ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা নিয়ে আর এ নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ওয়েডিং ডায়েরির কর্ণধার প্রীত রেজা জনাব প্রীত রেজা সময় স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনায় যাব তবে তার আগে জাতীয় কিছু খবরাখবর জেনে নেব নিশ্চয়ই কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার গুলিতে নিহত হয়েছে র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ ভোর রাতে কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় এই ঘটনা ঘটে গত 29 জানুয়ারি কেরানীগঞ্জের মুগারচুর এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র আবদুল্লাহকে অপহরণ করে আত্মীয় মোতাহার পরে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় অপহরণকারীদের দাবি অনুযায়ী 3.5 লাখ টাকাও দেন স্বজনরা কিন্তু তারপরেও শেষ রক্ষা হয় না আবদুল্লাহর কেরানীগঞ্জ থানায় অভিযোগের পর 2 ফেব্রুয়ারি পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে মোতাহারের বাসার ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয় আবদুল্লাহর লাশ এ ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী তারা দ্রুত মোতাহারকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান দর্শক এই মুহূর্তে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে রয়েছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক আমরা এখন সরাসরি চলে আছি তার কাছে ওমর এজি শিশু আবদুল্লাহর অপহরণ এবং তাকে হত্যার ঘটনার যে প্রধান আসামি মোতাহার তাকে র‍্যাব বলছে যে তারা তাকে গতকাল রাত ভোর রাতের দিকে তল্লাশি চালাচ্ছিলেন এবং সেই অবস্থায় মোতাহারকে তারা ধরেন এবং এর এক পর্যায়ে তাদের সাথে গুলি বিনিময় হয় এবং সেই গুলি বিনিময়ে মোতাহার নিহত হন তবে এখন পর্যন্ত র‍্যাব এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য গণমাধ্যমকে জানাননি শুধুমাত্র তারা একটি SMS-এর মাধ্যমে বা খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে এই খবরটি জানিয়েছেন এবং এর পাশাপাশি আমরা ফোনে কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনেছি আমি এই মুহূর্তে আছি মিডফোর্ড হাসপাতালের ইমার্জেন্সিতে এই মুহূর্তে নিহত মোতাহারের মৃতদেহ এই ইমার্জেন্সির ভেতরেই আছে আপনারা জানেন যে কোনো ধরনের কথিত বন্দুকযুদ্ধ বা গোলাগুলি ঘটনার পর সেই মৃতদেহগুলো ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত ডাক্তারের কাছে সেগুলো নিয়ে আসা হয় এবং ডাক্তারই মূলত সেই যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তিনি বেঁচে আছেন না মারা গেছেন সেটি ঘোষণা করেন তবে র‍্যাব এরই মধ্যে আমাদেরকে SMS খুদে বার্তা দিয়ে জানিয়েছেন যে মোতাহার নিহত হয়েছেন এবং এখান থেকে যেই আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এই মৃতদেহ নিয়ে যাওয়া হয় মর্গে ময়নাতদন্তের জন্য তবে মোতাহারের মৃতদেহ এখন পর্যন্ত এখানে এই ইমার্জেন্সিতে আছে আর এই ধরনের ঘটনার পর আমরা সাধারণত যেটি দেখে থাকি সেটি হচ্ছে যে নিহত ব্যক্তি বা কথিত বন্দুকযুদ্ধে আক্রান্ত ব্যক্তির স্বজনরা হাসপাতালে ভিড় করেন ইমার্জেন্সিতে কিংবা মর্গের দিকে ভিড় করেন তবে এখনও পর্যন্ত আমরা মোতাহারের কোনো স্বজন এখানে এসেছেন এমন কোনো খবর পাইনি তবে এখানে আসার পরপরই আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে নিহত আবদুল্লাহর বাবা এখানে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি মোতাহারের মৃতদেহ দেখেছেন এবং তিনি তাকে শনাক্ত করেছেন এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ দর্শক রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক এবারে ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত প্রসঙ্গে শীত মৌসুমে যেন বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান আর উৎসব আয়োজনের ধুম পড়ে বাঙালি জীবনে আর এইসব আয়োজনকে নান্দনিক ও রুচিশীল করে তুলতে কাজ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো আগে মৌসুম ভিত্তিক কাজ বেশি থাকলেও এখন ব্যস্ততা থাকছে বছর জুড়েই আর এমনটাই বলছেন এখাতের উদ্যোক্তারা
আর বড় পরিসরের অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রয়োজন বলে মনে করছেন সেবা গ্রহীতারা। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য চাই চোখ ধাঁধানো আয়োজন। বর্ণিল এমন আলোকসজ্জা আর বাহারি সব ফুলের মিশেলে যে কোনো উৎসবকেই করে তোলে আরো আকর্ষণীয়। কিন্তু এত সব কিছু ঝক্কি ঝামেলা পোহানোর সময় কোথায় এখনকার আধুনিক ব্যস্ত জীবনে? আপনার ঝামেলা নিজের কাঁধে তুলে নিতে তাই পাশে রয়েছে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। বিয়ে, জন্মদিন থেকে শুরু করে সব ধরনের পারিবারিক ও ব্যক্তিগত অনুষ্ঠানের সুনিপুণ পরিকল্পনা আর পরিপাটি উৎসবের জন্য এখন অনেকেই বেছে নিচ্ছেন এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে। অনেক সুন্দর করে ছবিগুলো তোলে, এজন্য এগুলো মেমোরিগুলো ধরে রাখার জন্য। বাণিজ্যিকভাবে দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের শুরু হয়েছে 2 দশকেরও বেশি আগে, তবে গত 1 দশক ধরে ব্যাপক জনপ্রিয় নতুন ধারণার এই ব্যবসাটি। আপনাকে ফটোগ্রাফির জন্য খুঁজতে হবে না যে কে কে ফটোগ্রাফি করবে, এই টাইপ কোনো জিনিস কিন্তু আপনাকে সময় ব্যয় করতে হচ্ছে না। আপনি ফ্লাওয়ার জন্য কোথায় দৌড়াতে হচ্ছে না, আপনার বাড়ি কে ডেকোরেশন করবে, ডিজাইন করবে সেটার জন্য দৌড়াদৌড়ি করছে না, মেকআপের জন্য আপনার সিরিয়াল দিয়ে বসে থাকতে হচ্ছে না। ইভেন আমাদের বিভিন্ন, আমরা অনেকগুলো হলে এনলিস্টেড, আমাদের মাধ্যমে যদি আপনি বুকিং নেন তাহলে কিছু ডিসকাউন্ট পাবেন। যে ভিডিওগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমরা আগে স্ক্রিপ্ট লেখা থাকে যে গানের কথাগুলো কি, আমরা ব্রাইড গ্রুমকে দিয়ে সেই কাজগুলো মানে প্ল্যান ওয়াইজ করিয়ে নিই আর কি। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে ঘিরে যে অনুষ্ঠানের আয়োজন, তার প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে ফ্রেমবন্দি করে রাখতে চান সবাই। তাই অনুষ্ঠানের ব্যবস্থাপনার পাশাপাশি ছবি তোলার কাজটিও করছেন এসব প্রতিষ্ঠানের পেশাদার চিত্রগ্রাহকরা। সিনিয়র ফটোগ্রাফার কভার করে, একটা হচ্ছে আমাদের স্টিফ ফটোগ্রাফার কভার করে, এই দুই টাইপসের প্যাকেজ আছে। সো আমাদের প্যাকেজগুলো ভ্যারি করে হচ্ছে ফটোগ্রাফার কে যাচ্ছে তার উপর, যেই ফটোগ্রাফার যাচ্ছে ওই ফটোগ্রাফারের মেসেজ করে আমাদের প্যাকেজগুলো বিভিন্ন রেট হয়। ব্যাপক সম্ভাবনা থাকলেও এখাতে রয়েছে দক্ষ জনবলের অভাব, তাই ব্যবসায়িক সঠিক নীতিমালা থাকা জরুরি বলেও মনে করছেন এখাতের উদ্যোক্তারা। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, এবারে এ বিষয়ে বিস্তারিত জানতে আলোচনায় চলে যাচ্ছি ওয়েডিং ডাডির কর্ণধার প্রীত রেজার কাছে। জনাব প্রীত রেজা, শুরুতে জানতে চাইবো আপনার কাছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট আসলে পেশা হিসাবে কেমন, এখনকার তরুণরা কেন বেছে নিচ্ছেন ইভেন্ট ম্যানেজমেন্টকে? আমার মনে হয় কাজটা একটু গতানুগতিক কাজের চাইতে ভিন্ন। আর ওভারঅল আমাদের দেশে যদি আপনি খেয়াল করে দেখেন, আগে যেভাবে আসলে একটা ছেলের স্বপ্ন দেখতো যে আমি আসলে ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, এখন কিন্তু ভিন্ন ভিন্ন পেশার প্রতি আসলে তাদের মনোযোগটা বা আগ্রহটা বেড়ে যাচ্ছে এবং বাসা থেকেও সেই সাপোর্টটা পাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে তরুণরা এটাতে বেশভাবে ঝুঁকে পড়ছে, স্বাবলম্বী হতে চাইছে, আলাদাভাবে নতুন কিছু করতে চাইছে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আসলে উদ্যোক্তারা ছাড়া আসলে কখনো কোনো দেশে আসলে পরিবর্তন হতে পারে না। সো সেক্ষেত্রে আমরা কিছু মানুষ হয়তো চেষ্টা করছি ভিন্নভাবে নিজের মেধাটাকে কাজে লাগিয়ে নিজের পছন্দ মতো একটি কাজ করতে। যদি জানতে চাই যে আপনার শুরুটা কেমন ছিল, যে আপনি কি এটা ভেবে এসেছিলেন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে, নাকি ওয়েডিং ফটোগ্রাফি করতে করতে আপনার ইভেন্ট ম্যানেজমেন্টটা চলে আসে? আমার আসলে ওয়েডিং ফটোগ্রাফি করতে করতে আসা। প্রথম কথা হচ্ছে আমি আসলে পত্রপত্রিকায় কাজ করতাম, ফটো জার্নালিস্ট হিসেবেই নিজেকে দেখতে চেয়েছিলাম। একটা সময় গিয়ে খেয়াল করলাম যে আসলে ফটোগ্রাফিটা খুব এক্সপেন্সিভ পেশা, এটাতে আসলে অনেকভাবে অর্থের যোগান দেওয়া দরকার ক্যামেরা ফিল্মের জন্য। তখন আমি আসলে ওয়েডিংটা করা শুরু করি। 10 ইয়ার্স ব্যাক আসলে এই পেশাটাকে খুব বাজেভাবে দেখা হতো। ও আচ্ছা, আপনি ওয়েডিং ফটোগ্রাফি করেন, এর চাইতে খারাপ পেশা বোধহয় হতে পারে না। তখন মনের মধ্যে একটা জেদ চাপলো যে কেন আসলে এটা একটা সম্মানজনক পেশা হতে পারে না। সেই কাজটা করতে করতেই আসলে হাঁটি হাঁটি পথে এত দূর চলে আসা। একটা সময় গিয়ে খেয়াল করলাম যে ফটোগ্রাফিটা আসলে শুধুমাত্র আসলে নিজের ছবি তোলার পাশাপাশি ভালো একটু ডেকোর হলে, একটু লজিক্যাল হলে, যেমন আপনি যেই কালারের ড্রেসটা পরে আছেন আপনার পেছনে যদি একটা কন্ট্রাস্ট কালার থাকে তখন কিন্তু আপনি দেখতে ভালো দেখাবে। সো এই লাইটিং, ডেকোরেশন সব কিছু মিলিয়ে তখন মনে হলো যে এটা যদি আসলে প্ল্যানটা একই ছাদের নিচে হওয়া যায়, একইভাবে হওয়া যায়, তখন আসলে কাজটা করতে খুব ভালো লাগবে। তারপরে আসলে ইভেন্ট প্ল্যানিংয়ের সাথে যুক্ত হয়ে পড়লাম। আচ্ছা, আপনারা এখন দেখা যাচ্ছে যে ফটোগ্রাফি দিয়ে শুরু করছে সবাই, কিন্তু তারপর আস্তে আস্তে ইভেন্ট আয়োজনের দিকে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে শুরুটা কেমন হয়? যে একজন তরুণ যখন ফটোগ্রাফার, এখন ধরা গেল যে একজন তরুণ ফটোগ্রাফার আছেন, উনি আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট আসতে যাচ্ছেন, ওনার ক্ষেত্রে আপনার কি কি পরামর্শ রয়েছে, উনি কিভাবে আসবেন? একজন ভালো আলোকচিত্রী যে আসলে একজন ভালো ইভেন্ট প্ল্যানার হতে পারবে তা কিন্তু নয়। তাহলে আপনাকে, আপনার যদি লক্ষ্য থাকে সেদিকে যাওয়ার, তখন কিন্তু আপনাকে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে। সো ফটোগ্রাফি কিন্তু টোটাল ইভেন্ট প্ল্যানিং এর একটা ছোট পার্ট, কিন্তু ইভেন্ট প্ল্যানিংটা কিন্তু অনেক বড় কিছু। সো ভালো ফটোগ্রাফার হলে যে আপনি সেটা হতে পারছেন তা তো না, সেক্ষেত্রে আপনার পড়াশোনাটা করা, আপনার কালার নিয়ে আপনার পড়াশোনাটা করতে হবে। এবং সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আসলে কমিটমেন্ট। একটা ক্লায়েন্ট আসলে কেন একজন ইভেন্ট ম্যানেজমেন্টের কাছে যায়? উনি তো নিজেই সব কিছু করতে পারে, শাহবাগ থেকে ফুলটা ঠিক করতে পারে, ওখান থেকে ডেকোরটা ঠিক করতে পারে। সো ইভেন্ট প্ল্যানারের কাছে আসা মানে আমি একজন প্রফেশনালের উপর রিলাই করলাম, এবং আমাকে যেন আসলে দিন শেষে প্রফেশনাল কখনো কোনো এক্সকিউজ দেয় না যে সরি এটা আসলে রাস্তায় ট্রাফিক ছিল, দেখে দেরি হয়ে গেছে বা হবে না। সো সেই জায়গাটাকে বুঝে আসলে এটাকে আরও ডেভেলপ করতে হবে। এবং মোদ্দা কথা হচ্ছে যে আসলে লেখাপড়ার কোনো বিকল্প নেই, একটু করে হোমওয়ার্ক করে। আমরা যেমন যখন ডিজাইন করি বা করতাম, যখন কাউকে দেখাই, তখন কিন্তু আমরা 3D
ভিডিও অটোকেটে দেখাই। সো আমাদের মতো আমি বিশ্বাস করি যে যখন আসলে এডুকেটেড এই লাইনে আসবে তখন কিন্তু যেন আমি আসলে আমার পেছনে অতীতে যা ছিল তার চাইতে যেন আমি আমার কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রিটাকে আরও ডেভেলপ করতে পারি সেই চেষ্টাটা সবসময় থাকতে হবে। আচ্ছা, আমরা জানি যে দেখা যায় আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা শীতকালেই বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিয়ে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। তো সেক্ষেত্রে কি ইভেন্ট ম্যানেজমেন্ট কি একটি মৌসুম ভিত্তিক ব্যবসা? কিন্তু অনেকেই বলছেন যে বছর জুড়ে, আপনার ভাবনাটা কি আসলে? এটা ডেফিনেটলি সিজনাল একটা ব্যবসা বলা যেতে পারে, কিন্তু আবার একই সাথে যেহেতু বাংলাদেশ আসলে ওভার পপুলেটেড, স্পেশালি ঢাকা সিটি ওভার পপুলেটেড, সেই বেনিফিটটা আসলে আমরা পাই আসলে সারা বছর ধরে বিয়ে হয়। আপনি কিন্তু কবে বিয়ে করবেন এটা আপনি ঠিক করলে হবে না, আপনাকে হলে গিয়ে বলতে হবে যে হল তুমি কবে খালি। তো সেই ক্ষেত্রে হয় কি, মোটামুটি ডিসেম্বরে খুব বেশি রাশ থাকে, কিন্তু বছর জুড়ে একটা বিয়ে হয়। শীত মৌসুম ছাড়াও কিন্তু আপনি জানেন যে জুন জুলাইতে একটা সামার ভ্যাকেশন হয় ওয়ার্ল্ড ওয়াইড। সো প্রচুর প্রবাসী বাংলাদেশি ওই সময়টায় দেশে আসেন বিয়ের প্রোগ্রাম অনুষ্ঠানটা করার জন্য। সো আমার হিসেবে আসলে সিজনাল হলেও পুরো বছর জুড়েই একটা থাকেই। আচ্ছা, যদি শীত মৌসুমটা হিসাব করি আমরা, তাহলে এটা জানতে চাইবো যে বছরের অন্যান্য সময় তুলনায় এ বছর বা গত বছরের যদি নভেম্বর থেকে হিসাব করি, তাহলে এখন ফেব্রুয়ারি চলছে, যে আপনাদের আয় বা মুনাফা কেমন বেড়েছে সেই তুলনায়, বছরের অন্যান্য সময় তুলনায়? দু বছর আগের পলিটিক্যাল আনরেস্টের জন্য আসলে গত বছর বা এই বছর কাজের প্রেশারটা একটু বেশি। সো দু বছর আগে যে বিয়েগুলো হওয়ার কথা ছিল সেটাও এখন অনেক বেশি করে হচ্ছে। তবে মুনাফার জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখানে এখন যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে অপশন তৈরি হয়েছে, কিন্তু সেটা আসলে কতটুকু মেধাগত দিক থেকে বা কাজের মানের দিক থেকে হচ্ছে সেটা একটা বিষয়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে একজন তরুণ কিন্তু চাইলেই আজকে থেকে ইভেন্ট প্ল্যানিংটা শুরু করতে পারছেন না, কারণ আমাদের এখানে যে হলগুলো আছে সেখানে কিন্তু এক ধরনের এনলিস্টমেন্ট সিস্টেম আছে, একটা তরুণ খুব সহজে হয়তো সেখানে ঢুকতে পারছে না। সো আমার কাছে মনে হয় যে ওভারঅল আমাদের যেই সমস্যাটা সেটা হলো আসলে কোনো কিছু আসলে আমরা ইন্ডাস্ট্রি শেপে দেখি না, ইন্ডাস্ট্রি আসলে ভাবি না। সো আমি যদি একটু বিগার স্কেলে করে ভাবতাম এবং আমি যদি আরও বেশি এটার সাথে সাপোর্টিং যারা যারা কাজ করছে তাদেরকে যদি নিয়ে ভাবতাম তাহলে সেটা বড় কিছু হতে পারতো। আর ডেফিনেটলি মুনাফা তো একটা আছেই ইভেন্ট প্ল্যানিংয়ে ফর শিওর, কিন্তু আমার কাছে মনে হয় যে মুনাফার চাইতেও দেখুন আমরা যে কাজটা আসলে করছি, আমি আপনার বাসায় যদি ইন্টেরিয়র করি, আপনার যদি কোনো কিছু পছন্দ না হয় আমি কিন্তু পরদিন সকালে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমি যখন আসলে লাইফ একটা মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট দিনটাতে কাজ করি আমি কিন্তু কোনো কিছু আসলে পরদিন ভুল হলে ফেরত দিতে পারি না। সো মুনাফার পাশাপাশি শুধু মুনাফার কথাটা মাথায় রাখলেই হবে না, এই পেশাটা একটু ভিন্ন অন্য আট দশটা মুনাফা ভিত্তিক ব্যবসার চাইতে। সো আপনাকে সেই গুরুত্বটা বুঝে কাজটা এমনভাবে করতে হবে যেন আপনি সারা জীবন আসলে সেই মানুষটার মনে স্থান করে নিতে পারেন। আচ্ছা, জানতে চাইবো যে আমাদের দেশে একটি ধারা রয়েছে বা চিন্তা চেতনা রয়েছে সবার কাছে, সেটা হচ্ছে যে মনে করা হয় যে ইভেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে উচ্চবিত্তের যখন একটা অনুষ্ঠান হবে তখন তার ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্ব দিবে কাজটা করার জন্য। আপনার কি মনে হয় এদেশে ইভেন্ট ম্যানেজমেন্ট কি উচ্চবিত্তদের জন্যই, মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তদের জন্য নয় কি? একদমই আমি দ্বিমত পোষণ করি, এটা আসলে সবার জন্য, কারণ হচ্ছে যে উচ্চবিত্ত হয়তো একটি বড় ভেন্যুতে কাজ করছে, একটু বড় বাজেটের কাজ করছে। সো মধ্যবিত্ত নট নেসেসারিলি যে কোনো ইভেন্ট প্ল্যানার এমন আছে বলে আমার মনে হয় যে না আমরা আসলে এত টাকার নিচে কাজ করি না। হয় কি, যখনই আসলে কোনো একজন ইভেন্ট প্ল্যানার কারোর সাথে বসে প্রথমেই তার বাজেটটা জেনে নেয়, তার ভেন্যুটা জেনে নেয়, তার পছন্দ অপছন্দ জেনে তার বাজেট অনুযায়ী আসলে তার কাজটা করে দেয়। দুভাবে আসলে ইভেন্ট প্ল্যানিংটা হয়, একটা হচ্ছে যে সাপোজ আপনি এই এই সার্ভিস আপনি চান, তখন ইভেন্ট প্ল্যানার বলে যে ঠিক আছে এই কাজ করতে এক লক্ষ টাকা লাগবে। আরেকটা হচ্ছে যে টোটাল কাজটার উপরে একটা তারা কমিশন নিয়ে থাকে। সো তখন সে একদম রেগুলার ভেন্ডর থেকে যে দামে জিনিসটা পায় সে দামে আপনাকে সার্ভিসটা দেয়, সে তার একটা এজেন্সি ফি নিয়ে রাখে আর কি। সো আমি একদমই মনে করি না যে আসলে এটা হয়, বরং আমার কাছে ইদানিং মনে হয় যে মধ্যবিত্তরা আরও বেশি ঝুঁকে পড়ছে ইভেন্ট প্ল্যানারের প্রতি। কেন, ঢাকায় এই ট্রাফিকের শহরে আপনি যদি একটা স্টেজ ঠিক করতে শাহবাগে যান, একটা ভিডিও ঠিক করতে সোহানবাগ যান, আপনার যে দুটো দিন নষ্ট হবে আপনি ইভেন্ট প্ল্যানারকে ফোনের মাধ্যমে ইভেন্ট প্ল্যানার আপনাকে সেই সার্ভিসটা বেটারভাবে দিতে পারছে। সো এখন আসলে এটা একদমই বলার অবকাশ নেই যে আসলে শুধুমাত্র এটা একটা শ্রেণীর জন্য। ভিতরে যা, আমরা তো দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোর কথা শুনছিলাম, তো সেক্ষেত্রে জানতে চাইবো যে দেশের বাইরে যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে ওদের সাথে আমাদের তফাৎটা বা পার্থক্য কোন জায়গায়, কিংবা কোন দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি কিংবা কোন দিক থেকে এগিয়ে রয়েছে, সেটা জানতে চাইবো আপনার। দুটো বিষয় একটা মনে হয় আমার কাছে, মনে হয় যে প্রথমে ক্লায়েন্টের চাহিদা, যেমন আমাদের দেশে আমার কাছে মনে হয় যে বিয়ে শাদিগুলো একদমই খাওয়া দাওয়া কেন্দ্রিক হয়, আপনার বিয়েতে কত লোক খেয়েছে এটাই আসলে মূল বিষয় থাকে। সো একটা ছোট হলে যখন আসলে 1000 গেস্ট নিয়ে আসলে প্রোগ্রাম করতে হয় তখন কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে ডিটেলিংটা কমে আসে, কারণ আসলে হ্যাভিং ফুড ইজ দ্য মেন ডিল। সো আপনি গত এক বছর বা দু বছরে যতগুলো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন আপনার খুব বেশি মনে নাই কোনোটা, কোনোটা আসলে দাগ কাটেনি, কারণ গল্পটা একই ছিল, একটা গিফট নিয়ে গিয়েছি, খেয়েছি, স্টেজ উঠে সেলফি তুলেছি। সো আমার কাছে মনে হয় যে সেখানে আসলে একটা গুণগত পরিবর্তন নিশ্চয়ই আসবে, আস্তে আস্তে আসছে যে সংখ্যাটা কমানোর। সো যখন আসলে দেশের বাইরের বিয়ের প্রোগ্রামগুলোতে আমার সর্বোচ্চ গেস্ট দেখেছি আমি 200, 250, 300, এবং প্রফেশনাল জায়গা থেকে বলছি ইভেন্ট প্ল্যানার, ফটোগ্রাফার, লাইট ডিজাইনার, যারা যারা আসলে টোটাল কাজ করছে সবাই কিন্তু একসাথে বসে প্ল্যানিং করে কাজ করছে, এতে হয় কি ফাইনাল কাজের সময় কিন্তু কোনো আউটপুট হয় না, যেটা আমাদের দেশে আমার কাছে একটু মনে হয় অসুবিধা। যদি আপনি একই ইভেন্ট প্ল্যানারের কাছ থেকে
সবগুলো সার্ভিস নিয়ে থাকেন তাহলে হয়তো বা ভিন্ন, কিন্তু অনেক সময় থাকেন আপনার হয়তো স্টেজটা কেউ একজন করছে, ফটোগ্রাফিটা একজন করছে, ডেকোরটা একজন করছে, ফুডটা আরেকজন দিচ্ছে। সো ফাইনালি যদি তাদের মধ্যে আসলে কোনো প্ল্যানিং বা একসাথে বসানো হয় তখন হয় কি যে ফটোগ্রাফারের পছন্দ মতো হয়তো লাইটটা হলো না, কিন্তু তখন হয় কি ফাইনালি দিন শেষে কিন্তু ক্লায়েন্টই ক্ষতিগ্রস্ত হন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফটোগ্রাফার হয়তো মাসে 20টা কাজ করছে, ইভেন্ট প্ল্যানার হয়তো মাসে 20টা কাজ করছে, কিন্তু ওই যার জন্য কাজ করছে তার কিন্তু জীবনের ওই দিনটা একবারই আসবে। সো এই গুরুত্বটা বোঝা, এই প্রফেশনালিজমটা আসলে খুব ইম্পর্টেন্ট। দেশের বাইরে যখন আমি কোনো এগ্রিমেন্টে সাইন করি ফটোশ্যুটের জন্য, আমাকে কিন্তু সাইন করতে হয় যদি কোনোভাবে আমি কোনো কিছু মিস করি, কোনো ফাইল মিস করি, টোটাল ইভেন্টের যে কস্টিং সেটা আমাকে দিতে হবে, ইট 10,000, 20,000 হোয়াট এভার ইট ইজ। সো ভাইস ভার্সা দুটো জিনিস, সেদিক থেকে যদি আমার কোনো ইকুইপমেন্টের কোনো ক্ষতি হয় বা আমার যদি আমার যা যা সাপোর্ট দরকার হয় ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স থেকে সব কিছু, সেটা আবার ক্লায়েন্ট বিয়ার করবে। সো এই যে পারস্পরিক যে প্রফেশনাল অ্যাপ্রোচ অ্যাটিটিউড সেটা আমার কাছে একটু কম মনে হয় এখানে। আচ্ছা, তো আমাদের দেশের যে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কাজ করতে গেলে এখন কি ধরনের সমস্যায় পড়তে হয়? ইভেন আপনি যখন কাজ করতে গিয়েছেন তখন আপনাকে কি ধরনের সমস্যায় পড়তে হয়েছে এবং সে থেকে কিভাবে বেরিয়ে এসেছেন? প্রথম সমস্যাটা যেটা হয় যে আমার কাছে মনে হয় ভেনুতে, আপনি একটা তরুণ ইভেন্ট প্ল্যানার চাইলেও সবগুলো ভেনুতে কাজ করতে পারবেন, অনেক বেশি এনলিস্টেড থাকে, তাতে দোষের কিছু নাই, এক ধরনের তারা একটা সিস্টেম করে নেয়। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা যদি একটু ওপেন থাকতো তাহলে আরও অনেক তরুণ আসার সুযোগ পেত, তখন হতো কি চর্চাটা পজিটিভ হতো। ধরুন আপনি একটা হল বুকিং দিলেন, এখানে তিনটা ইভেন্ট প্ল্যানারকে দিয়ে আপনি কাজ করতে বাধ্য, তখন কিন্তু আপনি লিমিটেড হয়ে যাচ্ছেন না, সো নতুন একজনকে সুযোগ পাচ্ছেন না। সো আমি বিশ্বাস করি আসলে এই ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তখন এটা বড় হবে, ইন্ডাস্ট্রি হবে, এবং ইন্ডাস্ট্রি হলে কিন্তু আমি তখন বেনিফিটেড হব। সো এখান থেকে বেরিয়ে আসার একটা বড় এটা হলো যে প্রথমেই যেটা করতে হবে, যিনি আজকে থেকে ইভেন্ট প্ল্যানিংটা শুরু করতেছেন, রিসার্চ করা। আমি বলবো যে কাজে নামার আগে প্রথমে আসলে 6 মাস 1 বছর রিসার্চ করেন, মার্কেটের অবস্থা কী, কোথায় কতটা হল আছে, ঢাকা শহরে কতটা বিয়ে হয়, আপনার টার্গেট অডিয়েন্স কার, আপনি কি আসলে কোন শ্রেণীটাকে আসলে বাছাই করে নিতে চান, আপনি কি শুধুমাত্র এজেন্সি হিসেবে বাইরে থেকে সব কিছু আউটসোর্স করে সাপ্লাইটা করবেন, নাকি আপনি নিজে নিজস্ব টিম তৈরি করতে চান, আপনি নিজস্ব ডেকোরেটর থাকবে, আপনার নিজস্ব বাবুর্চি থাকবে, নিজস্ব ফটোগ্রাফার টিম থাকবে। সো নিজের সাথে বোঝাপড়াটা আগে করতে হবে আরেকজনকে সার্ভিসটা দেওয়ার আগে। আচ্ছা, আপনি ঢাকার কথা বলছিলেন যে হল এবং অডিটোরিয়াম অনেক ক্ষেত্রে এনলিস্টেড থাকে, সেক্ষেত্রে অনেকে সুযোগ পাচ্ছেন না বা পাবেন, তো সেক্ষেত্রে জানছি ঢাকার বাইরেও তো আপনারা কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কাজের পরিধিটা বা কাজ কার্যক্রমটা কেমন হয়ে থাকে? ঢাকার বাইরে আমার কাছে প্রোগ্রামগুলি বড়ই খুব ভালো লাগে ঢাকার চেয়ে, কারণ ঢাকায় আসলে অনেক বেশি লিমিটেড। ধরুন একটা হলে আমরা যখন আসলে কাজ করি, শাহিন হলে বা অনেক লিমিটেশন, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু ঢাকার বাইরে হয় কি যে অনেক সময় আমরা ওপেন মাঠ, খোলা মাঠ পাই, মানে আমার কাছে মনে হয় অপরচুনিটিটা অনেক বেশি থাকে, এবং হচ্ছে যে আপনি আপনার কাজ দেখানোর একটা সুযোগ পাচ্ছেন। ধরুন একটা আমি যদি আসলে আপনাকে হাত পা বেঁধে অনেকগুলো অপশন বলে দিই যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরপর কাজ করতে বলি, আপনি আসলে লিমিটেড হয়ে যাচ্ছেন। সো কিন্তু ঢাকার বাইরে কম্পারেটিভলি আমার কাছে মনে হয় যে এই সুযোগটা বেশি থাকে, যদিও হলগুলোর গল্প একই রকম অলমোস্ট। আচ্ছা, যারা আপনার প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের কর্মীর সংখ্যা কত আমি জানতে চাই, এবং পাশাপাশি হচ্ছে যারা কাজ করছেন আপনার প্রতিষ্ঠানে, ইভেন যারা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করছেন ইভেন্ট ম্যানেজমেন্টে, তাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা রয়েছে কিনা, তারা কোথেকে এই কাজগুলো শিখে আসছেন, কিংবা এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে কিনা, সেক্ষেত্রে কী ধরনের কীভাবে অ্যাপ্রোচ করলে সেই দক্ষ জনবল গড়ে উঠবে এখাতে আপনার কী মনে হয়? এই মুহূর্তে ধরুন আমার প্রতিষ্ঠানে 51 জন, এটা হচ্ছে যে আসলে একদম ফুল টাইম এরা কাজ করছে, কাজ থাকুক না থাকুক কাজ করছে। এছাড়া আসলে যখন বড় ইভেন্ট হয় তখন এই সংখ্যাটা আমাদের 400, 500, 1,000 হয়, ডিপেন্ডস যে আমরা কী কাজ করছি। ধরুন একটা সিজন টাইম অনেক সময় এমন হয় যে আমার হয়তো আসলে আজকে 10টা জায়গায় কাজ চলছে, তখন হয়তো আমি যদি এক একটা জায়গায় যদি আসলে 20টা লোক কাজ করে তখনও কিন্তু 200 হয়ে যায়। সো ম্যাক্সিমামই যেটা হয় তখন আসলে আউটসোর্স করতে হয়। আর কর্মীর কথা যেটা বলবো, আমরা প্রথমে যেটা করে রাখি আমরা ইভেন্ট এক্সিকিউটিভ তৈরি করি। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে কেউ যদি আসলে ইভেন্ট প্ল্যানার হতে চায়, ইভেন্ট এক্সিকিউটিভ হতে চায়, সেইভাবে আসলে সুযোগটা খুব কম। কিন্তু আমরা যেটা করি, প্রথমে আমরা ইন্টার্নের সুযোগ দিই। তখন হয় কি, আমরা হয়তো 50টা ছেলেকে ইন্টার্ন নিলাম, তখন আমরা দেখলাম যে হ্যাঁ, 50টা ছেলের মধ্যে 5টা ছেলে আসলে অনেক বেশি ভালো করছে, আগ্রহটা, কারণ আমার কাছে মনে হয় যে নিজের ভেতর আগ্রহটা আছে কি না, নাকি শুধুমাত্র আমি পয়সার জন্য বা পার্ট টাইম একটা কাজ খোঁজার জন্য আমি করছি, সেই জায়গাটা বোঝার জন্য আসলে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থাটা করি। এতে হয় কি যে আমি বুঝতে পারি যে কার আগ্রহটা কীরকম, এবং আমরা ছোটো ছোটো করে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি, বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজে তাকে পাঠাই। সো সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থাকলে খুব ভালো হতো, কারণ আমার কাছে একটা জিনিস সবসময় খুব মন খারাপ হয়, আমরা কেন যে আসলে বড় করে ভাবতে পারি না, এটা কিন্তু আসলে একটা বড় ইন্ডাস্ট্রি। আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের অ্যাটলিস্ট 4,000 থেকে 5,000 লোক ইভেন্ট প্ল্যানিংয়ের সাথে সরাসরিভাবে যুক্ত। সো 4,000-5,000 লোকের ফ্যামিলি যদি আবার যুক্ত হয়, এবং আপনি যদি আসলে ফটোগ্রাফার ধরেন তখন আরও 4-5,000 লোক, আপনি ভিডিওগ্রাফার ধরেন আরও 4-5,000 লোক, আপনি ডিজাইনার ধরেন, সো এভাবে করে কিন্তু এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। শুধুমাত্র হয়তো বা সঠিক দিক নির্দেশনা বা কিছু মানুষ মিলে একত্রিত না হওয়ার জন্য হয়তো এটাকে আমরা বড় করে নিতে পারছি না।
ফটোগ্রাফির ক্ষেত্রে বলি, আমরা ফটোগ্রাফাররা মিলে একটা অ্যাসোসিয়েশন করেছি WPPB, ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফার্স অফ বাংলাদেশ। এতে হয় কি যে এই যে আমরা একত্রিত হলাম, এখন আমরা আমাদের সমস্যা নিয়ে কথা বলি, আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলি, কিছুদিন পর আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের সাথে কথা বলবো যে আমরা কীভাবে এটাকে আরও ভালোভাবে আপনাদের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারি। ঠিক একইভাবে যদি ইভেন্ট প্ল্যানাররা কোনো কিছু করে, তখন হয় কি যে নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলা যাবে, বিগার স্কেলে ভাবা যাবে এবং নিজের দাবি দাওয়া সমস্যা অসুবিধা নিয়ে কিন্তু আসলে সরকারের সাথেও কথা বলা যাবে। আচ্ছা, আপনি সরকারের সাথে কথা বলার কথা বলছিলেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে নীতিমালা কোনো রয়েছে কিনা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, নীতিমালা কি রয়েছে? আমার জানা মতো এটির কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? নীতিমালা অবশ্যই নীতিমালা প্রয়োজন। এতে হয় কি যে একটা যদি গাইডলাইন থাকে তাহলে কিন্তু আসলে এটা একটা শেপের মধ্যে থাকবে। সো যেমন আমি একজন আলোকচিত্র হিসেবে আমি ভ্যাট দিই, আমি ট্যাক্স দিই, কিন্তু আমার যে তরুণ বন্ধুরা হয়তো সামনে এইটা করার কাজ করছে, ওর যদি সঠিক নির্দেশনা থাকে, গাইডলাইন না থাকে, সে হয়তো সেটা করছে না। সো এতে হয় কি যে আমি যখন একটা বড় কাজ করি, সাপোজ এইবার আমরা ফেসবুক ইউজের জন্য একটা কাজ করলাম, আমরা যখন ফেসবুকের জন্য কাজ করছি, ও যখন আমার পেপার ওয়ার্ক চাই, আমি কিন্তু সব কিছু দিতে পারছি, কিন্তু আমার ওই তরুণ বন্ধুটা হয়তো কাজ খুব ভালো করে কিন্তু সে এই পেপার ওয়ার্কটার জন্য হয়তো দিতে পারছে না। সো আমরা যে WPP একটা প্ল্যাটফর্ম করেছি ফটোগ্রাফারদেরকে এডুকেট করার জন্য, ঠিক একইভাবে আমার কাছে মনে হয় যে ইভেন্ট প্ল্যানারদেরও একটা প্ল্যাটফর্ম থাকা উচিত। এতে হবে কি যে নিজের সমস্যা সুবিধা অসুবিধা নিয়ে কথা বলার পাশাপাশি নিজেকে তৈরি করা যাবে। আমাকে তো লেখাপড়াটা করতে হবে, আমাকে তো ডেভেলপ হতে হবে, আইদার আমাকে নিজে নিজে শিখতে হবে, নাহলে কোথা থেকে শিখতে হবে? সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা আসলে প্ল্যাটফর্মটা কী, নীতিমালাটা আমার এক ধরনের আরেকটা প্ল্যাটফর্ম। সো এটা আসলে আমাকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরা কি এই পেশায় থেকে যাচ্ছেন আফটার 4 ইয়ার্স 5 ইয়ার্স 5 বছর 6 বছর পরে, নাকি তারা এই পেশা ছেড়ে দেখা যাচ্ছে পড়াশোনা শেষ, পড়াশোনা পাশাপাশি করছে, পড়াশোনা শেষ হলো চলে গেল অন্য কোনো প্রতিষ্ঠানে, এমনটা হচ্ছে কিনা? এমনটা হচ্ছে দুটোই আসলে মিশ্র হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ওই যে আসলে নভেম্বর ডিসেম্বর হয়তো তার কাজটা একটু বেশি থাকছে, বাকি সময়টা কাজটা থাকছেন না। একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যেটা তার পেশন, প্রথমে যেটা বোঝা প্রয়োজন আপনি যে কাজটা করছেন সেটা আপনার ভালো লাগে না সেটা শুধুমাত্র আপনার রুটিন রুজির জন্য করেন। সো পেশেন্ট যখন থাকবে তখন কিন্তু আপনি সমস্যা, কারণ সবাই শুধু মুদ্রার এপিটটা দেখে, হ্যাঁ ইভেন্ট প্ল্যানিং করে কী মজা, অনেক পয়সা কামানো যাচ্ছে, কষ্টটা কিন্তু দেখে না। ভোর 4টা বাজে যখন ফুল আনার জন্য আপনাকে ক্ষেত্রবিশেষে সাভার যেতে হবে, আপনার কিন্তু সারা রাত অলমোস্ট ভেনুতে থাকতে হয়। সো এই সমস্যা বা কঠিন বিষয়গুলি যখন আসলে অনেক বেশি পরিমাণে ফেস করতে হয় এবং প্রচণ্ড শারীরিক মানসিক পরিশ্রমের কাজ কিন্তু, কারণ একটা ইভেন্ট প্ল্যানার মানে হচ্ছে যে নো এক্সকিউজ। সো আপনার ধরুন কোনো কারণে আপনার গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেলো, আপনার 7টার ফুল 9টা এসে পৌঁছালো, আপনাকে কিন্তু 6টা বাজে আপনার কমপ্লিট হল ছাড়তে হবে। সো অ্যাজ আ প্রফেশনাল হিসেবে আপনি কিন্তু বলতে পারেন না যে আমার ট্রাফিক ছিল বা আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে হয় কি যে সবসময় আসলে খুব কুল হেডেড থেকে এবং জাস্ট নেক্সট ওয়ার্ড, আমি আমার টিমকে সবসময় বলি যে যত বড় বিপদ হলে তোমার নেক্সট কাজটা হচ্ছে হাউথাস করাটা, নেক্সট ওয়ার্ড মানে নেক্সট অপশনটা কি, নেক্সট পসিবল অপশন কি, আমাকে তো আসলে দিন শেষে করতে হবে, না বলার তো সুযোগ নেই। ভিতরে যা আমরা জানি যে ইভেন্ট ম্যানেজমেন্টের অপর নাম বলা হয় থাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে জানতে চাইবো ক্লায়েন্টের কাছ থেকে আপনারা কি ধরনের অভিযোগগুলো পেয়ে থাকেন, বা আপনি শুনেছেন যে অন্য প্রতিষ্ঠান কাজ করতে গিয়ে ক্লায়েন্ট এই ধরনের সমস্যায় পড়েছেন, কি ধরনের সমস্যায় ক্লায়েন্টরা পড়ে থাকে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মগুলোর সাথে কাজ করতে গেলে? সবচেয়ে বড় যে সমস্যাটা পড়ে আমার কাছে সেটা মনে হয় যে বলা হয় একটা, করা হয় আরেকটা। ধরুন আমি এটা সবসময় আমার টিমকেও বলি যে কখন এটা করার প্রয়োজন হয়, তুমি যেটা পারো না সেটা আরেকজনকে বলতে যেও না যে আমি করব। ধরুন আমি এভাবে বলতে পারি সবার প্রতি শ্রদ্ধা রেখেই যে আপনি হয়তো বলছেন যে আমি কিন্তু স্টেজের এপাশ থেকে 2টো চাঁদ চাই। ইভেন্ট প্ল্যানার হিসেবে অনেক সময় আমি যখন ক্লায়েন্টের সাথে বসছি, হ্যাঁ হ্যাঁ আপনি কয়টা চাচ্ছেন, কয় পাশ থেকে চাচ্ছেন, ফাইনালি যখন আপনি ভেনুতে যাচ্ছেন আমি 2টো হারিকেন ঝুলাতে পেরেছি, আমি 4টা চাঁদ ঝুলাতে পারিনি। সো এটা প্রথমে বোঝা প্রয়োজন যে নিজের ক্যাপাসিটিটা কত বড়। আমি শুধুমাত্র যদি আপনাকে বলে না দিই তাতে কিন্তু আমার ক্ষতি হচ্ছে, ও হয়তো ভাবছে একটু বলে টোলে কাজটা নেই, কিন্তু এটা একটা নেগেটিভ প্র্যাকটিস। তার চাইতে বরং আমি বলি যে আমি কিন্তু এটা আসলে এটা পারবো না, বা আপনার ভেনুতে প্র্যাকটিক্যালি এটা এটা পসিবল না, তখন কিন্তু ক্লায়েন্ট আমার ব্যাপারে অনেক বেশি কনফিডেন্ট হচ্ছে এবং উনি দেখছে যে আসলে প্রফেশনালি আমি আসলে জিনিসটা ডিল করছি। সো এটা খুব করে জরুরি নিজের ক্ষমতাটা বোঝা, আমি আসলে কতটুকু পারবো, আমি কতটুকু পারবো না, এবং যেটা পারবো না সেটা একদমই বলার দরকার নেই। আমাকে বিদেশি ফ্লাওয়ার দিব বলে দেশি ফ্লাওয়ার ঢুকিয়ে দেওয়ার দরকার নেই, গোলাপি কাপড় দিব বলে বেগুনি কাপড় দেওয়ার দরকার নেই, আমি আগেই বলি যে আমি কিন্তু এটা পারবো না, বা আপনি যদি স্পেসিফিক এই কাপড়টাই চান আমার কাছে এই কাপড়টা নিতে কিন্তু আপনার 10,000-10,000 টাকা বেশি খরচ পড়বে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের আস্থা অর্জনটাই সবচেয়ে বেশি জরুরি ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। জনপ্রিয়রা যা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ওয়েডিং ডায়েরির কর্ণধার পৃথুরাজের সঙ্গে। আমাদের কথা বলার বিষয় ছিল দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দীর্ঘদিন পর যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট এবং ঢাকা রাজশাহী সহ 8টি রুটে অন্তত 6টি নতুন ট্রেন চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশ রেলওয়ে। আগামী মার্চে বিদেশ থেকে আমদানি করা 270টি বগি এবং 70টি ইঞ্জিন দেশে আসার পর রুটগুলো চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রেলের শীর্ষ কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গণপরিবহন হিসেবে আরামদায়ক, নিরাপদ ও কম ব্যয়বহুল হলো। নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশে রেলওয়েকে যথাযথভাবে কাজে লাগানো যায়নি। তারপরও মানদাতা আমলের ইঞ্জিন এবং বগি দিয়ে প্রতি বছর অন্তত 4 কোটি যাত্রী পরিবহন করে রেলওয়ে। প্রয়োজনীয় ট্রেন না থাকায় অধিকাংশ সময় টিকিট এখানে সোনার হরিণ। এই অবস্থায় রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছে সরকার। আমাদের যে বগি আসছে এগুলো পেলে আমরা বিভিন্ন রুটে ফেসিলিটেট করার জন্য আমরা কাজগুলো করব। ভারত ও ইন্দোনেশিয়া থেকে 270টি বগি এবং 70টি ইঞ্জিন আমদানি করার সব প্রক্রিয়া শেষ হয়। অন্তত 6টি নতুন ট্রেন চালুর চিন্তা ভাবনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভবিষ্যতে বিভিন্ন রুটে ঢাকা থেকে চিটাগং বা সিলেট, রাজশাহী, খুলনা, সৈয়দপুর বা দিনাজপুর বিভিন্ন রুটে আরো কিছু নতুন ট্রেন হয়তো চালু করার সম্ভাবনা আছে। গুরুত্বপূর্ণ রুটগুলোতে নতুন ট্রেন চালুর পাশাপাশি পূর্ণ সক্ষমতা নিয়ে যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল করতে পারলে টিকিট সংকট অনেকটা কেটে যাবে বলে আশা করছে রেলওয়ে কর্মকর্তারা। যখন আমাদের ট্রেন বৃদ্ধি হবে এবং প্রতিটি ট্রেনের কোচের সংখ্যা বৃদ্ধি হবে, তখন টিকিটের পরিমাণও বেড়ে যাবে, তখন কেউ খালি হাতে স্টেশনে ফেরত যেতে হবে না। বাংলাদেশ রেলওয়ে পূর্ব এবং পশ্চিম জোনের 200 বেশি রুটে প্রতিদিন অন্তত 300 আন্তনগর, মেল, লোকাল এবং কমিউটার ট্রেন চলাচল করে। এছাড়া পণ্যবাহী মালগাড়ির সংখ্যা প্রায় 150। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। রাজধানী জুড়েই ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা বলছেন এক শ্রেণীর পুলিশ ও কথিত নেতারা এই চাঁদা আদায়ের পেছনে থাকলেও টাকা নেয়ার দায়িত্ব পালন করে লাইনম্যান পরিচয়ধারী কিছু ব্যক্তি। আর এ প্রক্রিয়া চাঁদা না দিলে নির্যাতন শুরু হয় পোশাকধারীদের মাধ্যমে, শুরু হয় উচ্ছেদ সহ নানা ভোগান্তি। তবে চাঁদাবাজির এমন অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। রাস্তার পাশ ঘেঁষেই ছোট্ট খাটিয়া, আর তার উপর সাদা বেশ কিছু শার্ট নিয়ে পশরা সাজিয়েছেন 40 বয়সী আজম। রাজধানীর গুলিস্তানে এই ক্ষুদ্র ব্যবসা অবলম্বন করে জীবন চালাচ্ছেন 15 বছরেরও বেশি সময় ধরে। আজম ছাড়াও তার পরিবারের 5 সদস্যের ভরণ পোষণও চলে ভাসমান এই দোকানটিকে নির্ভর করে। কিন্তু মাসের প্রতিটি দিনই দোকানের আয় থেকে ভাগ দিতে হয় লাইনম্যান পরিচয়ধারী কিছু ব্যক্তিকে। 20 টাকা দিই, কোনো সময় 30 টাকা দিই। লাইনম্যান থাকে, হ্যাঁ, একটা লাইনম্যান আছে, এগারো যে দিলে মনে করেন আর বুঝে দিবো, আধা আধা এগারো না দিলে হ্যাঁ যার ভাগ বাটোয়ারা চলে যায় পুলিশ সহ স্থানীয় নেতাদের স্তরে স্তরে। রাজধানীর নিউ মার্কেট, চাঁদনী চক আর গাউসিয়া এলাকারও অবস্থা প্রায় একই রকম। এসব এলাকায় ভাসমান দোকান রয়েছে প্রায় 5,000, আর স্থানভেদে এই এলাকার প্রতিটি দোকানদারকে দৈনিক গুনতে হয় 50 টাকা। এখানেও টাকা আদায় করে আমিনুলের মতো অনেক লাইনম্যান। লাইনম্যানকে দিতে হয় আমরা প্রতিদিন 50 টাকা, 50 টাকা দিতে হয়। ঈদের সময় আর কি যাতে যেরকম খুশি হিসাবে আর কি নেয় আর কি। আপনার কাছ থেকে? আমার কাছে থেকে নিতো 200 টাকা, 300 টাকা এবং বকশিশ হিসাবে আর কি। এ বিষয়ে পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের চাঁদা ফুটপাতে চাঁদাবাজির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নাই। তবে এই বিষয়ে যদি কেউ আমাদের কাছে কমপ্লেন করে, সুনির্দিষ্ট অভিযোগ সহকারে কোনো কমপ্লেন করে, তাহলে আমরা এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ছিন্নমূল হকার সমিতি ও বাংলাদেশ হকার্স লীগের তথ্য অনুযায়ী গোটা রাজধানীর ফুটপাতে লক্ষাধিক হকার রয়েছে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। আইন কানুনের তোয়াক্কা না করেই বগুড়ায় লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠছে শত শত ইট ভাটা। এতে ফসলি জমির ক্ষতির পাশাপাশি ভাটার ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্য। আর ভাটা মালিকরা বলছেন সরকারের স্থায়ী কোনো নীতিমালা প্রণয়ন না করা ইচ্ছে থাকা সত্ত্বেও আইন মানছেন না তারা। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন আইনি জটিলতার কারণে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবাসিক এলাকা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হলেও বগুড়ায় মানা হচ্ছে না এ আইন। বগুড়া পৌরসভার বর্ধিত এলাকায় এবং শাহজাহানপুর উপজেলা সদরে রয়েছে প্রায় 50টি ইটভাটা। আবাদি জমিতে গড়ে তোলা এসব ইটভাটাতে ব্যবহার করা হচ্ছে জমির উপরিভাগের মাটি, পোড়ানো হচ্ছে কাঠ, আর অধিকাংশ ভাটাই চলছে পরিবেশের ছাড়পত্র ছাড়া। এসব ভাটা থেকে পরিবেশ দূষণের ফলে নানা ধরনের ক্ষতির শিকার হচ্ছে ভাটা এলাকার মানুষ। এই ধোঁয়ার জন্য গাছের ফল একটু হচ্ছে না, কলা আবাদ করা যাচ্ছে না, আর এই এলাকাতে মনে করেন যে কোনো ফসলই নাই। রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না, তারপরে ফল ফলন্তি নষ্ট হয়, বাচ্চা কাচ্চা শ্বাসকষ্টের সমস্যা হয়। গাছের ফল মূল এ আমাদের
চলাচলের অসুবিধা, সংস্কার বাড়ি বাড়ি অসুখ বিসুখ ধরে গেছে। এদিকে এই অবস্থার জন্য সুনির্দিষ্ট ও স্থায়ী নীতিমালা না থাকাকে দায়ী করছেন ইটভাটা মালিকরা। আমরা সরকারি নিয়ম নীতি অনুসারে এই ঝিকঝাক ভাটা আহ্বান করতে চাই, কিন্তু সুনির্দিষ্ট একটা নীতিমালা সময় বেঁধে দিতে হবে। আমরা করলাম, দুই বছর পরে যদি ভাটাটা উঠে নিয়ে অন্য প্রযুক্তি যেতে বলে তাহলে অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাইকোর্টের আদেশের কারণে অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। পরিবেশ অধিদপ্তর থেকে আমরা এই সমস্ত ইট ভাটার অনুকূলে কোনো প্রকার পরিবেশগত লাইসেন্স প্রদান করিনি। মহামান্য হাইকোর্ট হইতে ইট ভাটা পরিচালনার আদেশ নিয়ে আসেন 30 জুন 2016 পর্যন্ত আদেশটি বলবৎ আছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে বগুড়া জেলায় 204টি ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র নেওয়া বৈধ ভাটা রয়েছে মাত্র 47টি। সময় সংবাদ, বগুড়া। নতুন আয়কর আইনে কর আদায়কারীদের আচরণ কেমন হবে সে বিষয়ে নির্দেশনা থাকা উচিত বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া আইনের ভাষা যেন সাধারণ মানুষের জন্য বোধগম্য হয় সে বিষয়েও খেয়াল রাখা দরকার বলেও মনে করেন তিনি। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত করদাতা ও ব্যবসা বান্ধব আয়কর আইন প্রণয়ন বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। আমাদেরকে এমন ভাবে আইন করা উচিত যেখানে এই আপনার গ্রামের যে ব্যবসায়ী সে যেন অন্তত পক্ষে বুঝে পড়ে বলতে পারে যে আচ্ছা মিনিমাম আমি ট্যাক্সটা আমার দেওয়ার জন্য যা জ্ঞান আমার আছে। শুধু করদাতা বান্ধব এবং ব্যবসা বান্ধব হতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা পরিবর্তন প্রয়োজন। যারা কর আদায় করব তাদের অ্যাটিটিউডও কিন্তু একটু পরিবর্তনের প্রয়োজন। সেই পরিবর্তনটাও কিন্তু আইনে একটু অন্তত পক্ষে আপনার গাইডলাইনটা দিয়ে দিতে হবে। ভারতে পাট রপ্তানির ক্ষেত্রে যে সমস্যা হয়েছে তা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন বাণিজ্যমন্ত্রী। সম্প্রতি ভারতের পাটজাত পণ্য উৎপাদনকারীরা কম দামে বাংলাদেশের পাট রপ্তানির অভিযোগ ও পাট রপ্তানির ওপর বাংলাদেশ সরকারের নগদ প্রণোদনা নিয়ে প্রশ্ন তোলার পর এ বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় সেদেশের সরকার। তবে দ্বিপক্ষীয় আলোচনার পর ভারত সরকার বিষয়টি উপলব্ধি করায় পাটের ওপর কোনো শুল্ক আরোপ হচ্ছে না বলে জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান যে কোনো সমস্যা জয়েন্ট ট্রেড ওয়ার্কিং গ্রুপ আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। দাম কমাইয়া ভারতে বিক্রি করতে গিয়ে বাজার পাবো এটার কোনো সম্ভাবনা নেই। অ্যান্টি ডাম্পিং এবং এটা ভারত নিশ্চয়ই উপলব্ধি করবে যে অ্যান্টি ডাম্পিং করার মতো কোনো পরিবেশ দুই দেশের মধ্যে সৃষ্টি হয় নাই। আর আমরা জুটে যে আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকি, এখানে দুটো জিনিস, একটা অ্যান্টি ডাম্পিং আর একটা কাউন্টারভেলিং ডিউটি। ক্যাশ ইনসেন্টিভ দিয়ে আমরা আমাদের ব্যবসায়ীদের সাহায্য করি, নগদ সহায়তা। এটা ইন্ডিয়াও করে, ইন্ডিয়া এক্সপোর্টে বহু কিছুর উপরে তারা নগদ সহায়তা দিয়ে থাকে এবং এটা কোনো প্রবলেম না, এবং আমরা আশা করি যে কাউন্টারবিলিং ডিউটিও থাকবে না। এটা একটা সুখবর যে গত দু বছরে দু দেশের বাণিজ্য $1 বিলিয়ন বেড়ে $6 বিলিয়ন উন্নীত হয়েছে। বাণিজ্য বাড়ায় দুপক্ষই লাভবান হচ্ছে। 25টি আইটেম ছাড়া ভারত এখন বাংলাদেশের সব পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। এতে গত বছরে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি 15% বেড়েছে। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দেয়ায় দু দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। পাট রপ্তানি সহ যে কোনো সমস্যা নিরসনে দু দেশের যৌথ ট্রেড ওয়ার্কিং গ্রুপ আছে। আমদানি রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনা ও হয়রানি কমাতে অনলাইনে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়তুল্লাহ আল মামুন। গতকাল রাজধানীর আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির উপর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব একথা বলেন। দেশের শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় বাণিজ্য সচিব বলেন, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হলেও আমদানি রপ্তানি দপ্তরের ভাবমূর্তি ভালো নয়। ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সরকারি সহায়তার পৃষ্ঠপোষকতা পেলে আবারও ফিরিয়ে আনা সম্ভব ঐতিহ্যবাহী মসলিন কাপড়। দুই বছরেরও বেশি সময় গবেষণার পর ইতিহাসে হারিয়ে যাওয়া মসলিন আবারও নতুন করে বুনে সেই সম্ভাবনাকেই জাগিয়ে তুলেছেন একদল উদ্যমী মানুষ।
শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত মসলিন ফেস্টিভ্যালের আশা দর্শনার্থীদের প্রত্যাশা, মসলিন নতুন করে বাংলাদেশকে চেনাবে বিশ্ব দরবারে। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। ইতিহাস থেকে জানা যায়, আগের দিনের রাজা মহারাজা তথা ধনীদের অন্যতম পোশাক ছিল মসলিন। অতি সূক্ষ্ম সুতোয় তৈরি ঐতিহ্যবাহী এ কাপড় প্রস্তুতে প্রয়োজন হতো বিশেষ আবহাওয়ার, আর এর নির্মাণ শৈলীর কারণেই তৎকালীন বঙ্গদেশ তথা ঢাকা ছিল মসলিনের জন্য প্রসিদ্ধ। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে গেল কয়েক বছর ধরেই কারিগরদের নিয়ে চেষ্টা চালিয়ে আসছিলেন একদল গবেষক। তাদের চেষ্টার ফসল আজকের এই মসলিন। শীতলক্ষার পাড়ের তাঁতিরা তাদের যে কাপড়টা তৈরি করত, বড় বড় মানুষরা এটা যেন অপেক্ষা করত। আমরা বছর দুয়েক আগে গবেষণা শুরু করি, যে গবেষণার মধ্য দিয়ে চেষ্টা করি যে এই যে তুলা গাছটা দিয়ে এই মসলিনটা তৈরি হতো সেটাকে খুঁজে পাওয়া যায় কিনা। আমরা অলরেডি স্পেসিমেন জোগাড় করেছি, শুকনো স্পেসিমেন জোগাড় করেছি, এখন আমরা 300 কাউন্টের মসলিন তৈরি করেছি। সাধারণত বলা হয়ে থাকে 250 কাউন্ট থেকে মসলিনকে কাউন্ট করা হতো। বস্ত্রশিল্পে এ অঞ্চলের মানুষের অবদান অনেক পুরনো। ইতিহাসকে জানতে পারার এমন আয়োজনে তাই উচ্ছ্বাসিত দর্শনার্থীরাও। মসলিন আবার ফিরে আসবে, এটা খুব আনন্দের সংবাদ, এই জনপদের জন্য এটা গর্বের বিষয়। জামদানির পাশাপাশি যদি মসলিনও আসে, ট্রেডিশনাল আমাদের যে কনসেপ্টটা, এটা আমরা আরো বেশি ডেভেলপ করতে পারবো। এই কাপড়টা খুব বিখ্যাত, এটা দেখার খুব ইচ্ছা ছিল। এই এক্সিবিশন থেকে অনেক কিছু শিখতে পারলাম, সামনের দিকে মুভ করতে অনেকটা সুবিধা হবে। এখনকার যারা ডিজাইনার আছেন, ওনারা যদি এটাকে আবার আমাদের যুগের উপযোগী করে বিশ্বের সামনে তুলতে পারে, সেটা আমাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে। সোনালি আঁশ বা মসলিন, এই সব জিনিসকে যদি আমরা আবার নতুন করে বাজারজাত করতে পারি, তাহলে তো বাংলাদেশকে মানুষ নতুন ভাবে দেখবে। এ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদান অনেক বড়, আর এ ঐতিহ্য ধরে রাখতেই প্রয়োজন আলাদা গবেষণা প্রতিষ্ঠান। মোস্তফা মাহবুব, সমাজ সংবাদ, ঢাকা। 2014 সালে সোনালী ব্যাংকের ঋণ সম্প্রসারণের সাফল্য কম এবং বর্তমানে অতিরিক্ত তারল্য রয়েছে, তাই ঋণ প্রবাহের উপর গুরুত্ব দিয়ে 2016 সালকে গুণগত ঋণ বৃদ্ধি ও আদায়ের বছর হিসেবে ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলে কবির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। চলতি বছর বেসরকারি প্রতিষ্ঠানের মনোযোগ আকর্ষণ এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের লক্ষ্য বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। সম্মেলনে ব্যাংকটির সারা দেশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের ভালোবাসা দিবসে তরুণ তরুণীদের জন্য অনলাইনে একটি স্বল্পদৈর্ঘ্য চিত্রকাহিনী বদলে যাওয়ার গল্প প্রকাশ করতে যাচ্ছে ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। 15 মিনিটের এই ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা রেদন রনি। এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 14 ফেব্রুয়ারি রাত 12:01 মিনিটে ছবিটি ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের ফেসবুক পেজে প্রচারিত হবে। এ সময় উপস্থিত ছিলেন ইমামি সার্ক ক্লাস্টার প্রেসিডেন্ট মহসিন আহমেদ, ইমামির এজিএম হাসান মাহমুদ এবং নির্মাতা রেদন রনি। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। সাশ্রয়ী হয় বিশ্বখ্যাত ব্র্যান্ডেড পণ্য থেকে শুরু করে দক্ষিণ কোরিয়ায় তৈরি পণ্য চুটিয়ে কিনছেন চীনা পর্যটকরা। অন্যান্য ব্র্যান্ডের পণ্যের তুলনায় কোরিয়ানদের পণ্য সাশ্রয়ী হয় বিলাসবহুল পণ্য বাদ দিয়ে, সেগুলোর দিকে বেশি ঝুঁকছেন চীনারা। খুচরা বিক্রি বাড়ায় বিশ্বের সবচেয়ে বড় শুল্কমুক্ত বাজার হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে দক্ষিণ কোরিয়া। সোপ অপেরা, মিউজিক, প্রযুক্তি পণ্য থেকে শুরু করে গৃহস্থালি পণ্য, বাহারি খাবার কিংবা ফ্যাশন সামগ্রী, দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি আর ঐতিহ্য সংবলিত এসব পণ্য কিনতে সিউলের শপিং মলগুলোতে চীনা তরুণদের ভিড়। এছাড়া সুলভ মূল্যে শুল্কমুক্ত বিশ্বখ্যাত ব্র্যান্ডেড পণ্য কেনার ক্ষেত্রেও চীনা পর্যটকরা বেছে নিয়েছেন এ দেশকে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ায় বিদেশি ব্র্যান্ডেড পণ্যের দাম কম। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, অন্যান্য ব্র্যান্ডের পণ্যের চেয়ে 2015 সালে দক্ষিণ কোরিয়ায় সে দেশের তৈরি করা কসমেটিক্স পণ্যই বিক্রি হয়েছে সর্বোচ্চ, আর এসব পণ্যের ক্রেতা অধিকাংশই পর্যটক। বিখ্যাত ব্র্যান্ডেড পণ্য আপনি সব স্থানেই পাবেন, কিন্তু দক্ষিণ কোরিয়ার পণ্যগুলো সুলভ মূল্যে পাওয়া যায় এবং মানও ভালো, এজন্যই চীনারা দক্ষিণ কোরিয়ার পণ্য বেশি পছন্দ করে।
কোরিয়ার সংস্কৃতি ও পর্যটন অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013 সালে দক্ষিণ কোরিয়ায় বছরে চীনা পর্যটক আসার হার ছিল 40.9%। 2015 সালে মার্স ভাইরাস আতঙ্কে সে সংখ্যা কমলেও পর্যটক আগমনের হার ছিল 46.1%। এদের মধ্যে বয়স্করা চীনে ঘুরতে আসলেও তরুণরা আসেন মূলত কেনাকাটা করতে। চলতি বছর দক্ষিণ কোরিয়ায় 80 লাখ চীনা পর্যটক আসবে বলে প্রত্যাশা দেশটির সরকারের। বিলাসবহুল পণ্যের প্রতি তরুণদের কোনো আগ্রহ নেই। তরুণরা স্বল্প খরচে সবচেয়ে ভালো পণ্যটাই কিনতে চায়। তাদের জন্য দক্ষিণ কোরিয়ার কসমেটিক্স পণ্য এবং ফ্যাশন ব্র্যান্ডেড পণ্যের বিক্রি বাড়ছে। বিশ্বে আমরা স্বকীয় স্থান করে নিতে শুরু করেছি। এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড পর্যটকদের পছন্দের স্থান হলেও সর্বোচ্চ খুচরা বিক্রির জন্য বিশ্বের বৃহত্তম শুল্কমুক্ত বাজার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে দক্ষিণ কোরিয়া। তবে HSBC বলছে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডেড পণ্যের দাম চীনের চেয়ে কম হলেও ইউরোপ, সিঙ্গাপুর এবং দুবাইয়ের তুলনায় তা এখনো অনেক বেশি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বন্ধকি ঋণ কেলেঙ্কারি প্রমাণিত হয়। মার্কিন সরকারকে $47 কোটি জরিমানা দিতে সম্মত হয়েছে বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান HSBC ব্যাংক। জরিমানা হিসেবে এ অর্থের $10 কোটি দেওয়া হবে মার্কিন সরকারকে। বাকি $37 কোটি দেওয়া হবে সেসব গ্রাহকদের যারা HSBC থেকে বন্ধকি ঋণ নিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 2010 সালে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে HSBC-র ঋণ কেলেঙ্কারির এসব তথ্য। এর আগে JP Morgan এবং ব্যাংক অব আমেরিকারও কর ফাঁকি এবং বন্ধকি ঋণ কেলেঙ্কারির কারণে জরিমানা দিয়েছিল মার্কিন সরকারকে। দর্শক, এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। সেটি জানতে চলে যাচ্ছি আমরা এখন TSE-র ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজ সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস। দেখতে পাচ্ছি যে সূচক যেগুলো রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবকটি দেখি নেতিবাচক অবস্থানে রয়েছে। এর মধ্যে DSEX অর্থাৎ প্রধান সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 9 পয়েন্টেরও কিছু বেশি কমে দাঁড়িয়েছে 4571 পয়েন্ট। অন্যদিকে DSE-র S অর্থাৎ সুরিয়া সূচকের অবস্থান কিছু পয়েন্ট হারিয়ে 1111 পয়েন্ট। অন্যদিকে DSE-30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি যে 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1746 পয়েন্ট। অন্যদিকে এখনও পর্যন্ত DSE-তে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 96 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এবং দেখতে পাচ্ছি যে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনও পর্যন্ত দাম কমেছে 97টির, বেড়েছে দেখতে পাচ্ছি 143টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 52টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা চলে যাচ্ছি এখন টপ 20 শেয়ারে, দেখে নেব তালিকার প্রথম অবস্থানে কে রয়েছে। বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে। দর্শক, যার সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 92 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য এখনও পর্যন্ত 93.10 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 91.50 টাকা। অন্যদিকে এসিআই ফর্মুলেশন রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 196.50 টাকা, সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 197.90 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 194 টাকা। অন্যদিকে SPCL রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 119.80 টাকা, সর্বোচ্চ লেনদেন হয়েছে 121 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 194 টাকায়। অন্যদিকে দেখতে পাচ্ছি যে বেক্সিমকো রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সর্বশেষ লেনদেন মূল্য 30.70 টাকা, সর্বোচ্চ লেনদেন হয়েছে 31.10 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 30.70 টাকা। অ্যাপেক্স ফুডস রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে। দর্শক, যার সর্বশেষ লেনদেন হয়েছে শেয়ারটির দেখতে পাচ্ছি যে 142 টাকায়, সর্বোচ্চ লেনদেন হয়েছে 143.80 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটির 134.30 টাকায়। দর্শক, শেয়ার বাজারের খবরাখবর শেষ করার আগে আরেকবার দেখে নেব সূচকের অবস্থান। দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত 9 পয়েন্টের মতোই কমে দাঁড়িয়েছে 4571 পয়েন্ট। DSE-X সুরিয়া সূচকের অবস্থান কিছু পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1111 এবং DSE-30 এখনও পর্যন্ত 1 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1746 পয়েন্ট। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতির সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। সামাজিক অনুষ্ঠান ও উৎসব আয়োজনে জনপ্রিয়তা বাড়ছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোর। বছর জুড়েই থাকছে ব্যস্ততা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী সহ 8টি রুটে অন্তত 6টি নতুন ট্রেন চালু করতে যাচ্ছে রেলওয়ে। মার্চে বগি ও ইঞ্জিন আমদানির পর চূড়ান্ত হবে রুট। রাজধানী জুড়েই ব্যাপক চাঁদাবাজির শিকার ফুটপাতের হকাররা। অভিযোগ, টাকা না দিলেই শুরু হয় পোশাকধারীদের মাধ্যমে নির্যাতন, অস্বীকার পুলিশের। এবং আইন কানুনের তোয়াক্কা না করেই বগুড়ায় লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে শত শত ইটভাটা। হুমকির মুখে জীববৈচিত্র, আইনি জটিলতায় পরিবেশ অধিদপ্তর। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv আর সঙ্গেই থাকুন সময়ের।